আজকে আমরা মাদ্রাসা পড়া ছাত্রই অল্প সময়ের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু সবার শুরুতেই পবিত্র ফজরের নামাজ পড়তে হয়। এই পবিত্র ফজরের নামাজের মধ্যে কিন্তু সবার শুরুতেই দুই রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। অনেক মা বোন আছেন পবিত্র ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়তে পারেন না। দর্শক, যত সুন্নত নামাজ আছে সমস্ত সুন্নত নামাজের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র ফজরের দুই রাকাত সুন্নত নামাজের মধ্যে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য অনেক মা বোন আছেন এই পবিত্র ফজরের দুই রাকাত সুন্নত নামাজের মধ্যে মনের অজান্তে অনেক ভুল করে ফেলেন, যেমন নামাজের মধ্যে দাঁড়াইতে পারেন না, পাও রাখেন ফাঁক, তারপরে কোনি কি রাখবে কিভাবে রাখবেন জানেন না, এবং দুই সেজদার মাঝখানে কোন দোয়াটি পড়বেন জানেন না, এবং বৈঠকের মধ্যে কিভাবে বসবেন অনেক মা বোন জানেন না। দর্শক, মনে রাখতে হবে অনেক মা বোন আছেন একটু ভুল হওয়ার কারণে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। তো আজকে আমার ছাত্রী আপনাদেরকে খুব সহি শুদ্ধভাবে দেখিয়ে দিবে পবিত্র ফজরের দুই রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়বেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার মনের সংকল্প মনের এরাদাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত। আপনার আরবিতে নিয়ত করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক না, আপনি ইচ্ছা করলে নিজের মতন করে সহজভাবে যেইভাবে পারেন ওইভাবে নামাজের নিয়ত করতে পারবেন। যেমন আমি কেবলামুখী হইয়া পবিত্র ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এইভাবে আপনারা নামাজের নিয়ত করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই পবিত্র ফজরের নামাজের মধ্যে যেই কোনো সুরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। তবে হ্যাঁ, পবিত্র ফজরের নামাজ একটু লম্বা সুরা দিয়ে পড়া উত্তম। তো চলুন আমরা ভিডিওটি লম্বা না করে, দীর্ঘায়িত না করে পবিত্র ফজরের সুন্নত নামাজ মা বোনেরা কিভাবে পড়বেন চলুন আমরা প্র্যাকটিক্যালি শিখে নেই। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، رب اغفر لي وارحمني. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر،
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله.